এদিন 14 নম্বর বোর্ড চেয়ারম্যান এবং 129 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সংহিতা দাসের উদ্যোগে আয়োজিত হল কৃতি ছাত্রছাত্রীদের সম্বর্ধনা এবং বই প্রদান অনুষ্ঠান। এদিন আয়োজিত এই অনুষ্ঠানে আগামী দিনে এগিয়ে চলার পথে ছাত্রছাত্রীদের উৎসাহিত করার জন্য কৃতি ছাত্রছাত্রীদের হাতে সম্বর্ধনা ও কিছু বই তুলে দেওয়া হয়। এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বয়ং উদ্যোক্তা সংহিতা দাস, ছিলেন অঞ্জন দাস সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। একটু আগে বিশ্বজিৎ ধর থেকে 92.5% তৃষা মন্ডল উপহার তুলে দিচ্ছে রঙ রায়, পারিতা মুখার্জি, ম্যাক্সিমা জেলা এগিয়ে যাওয়ার চেষ্টা করি সব জায়গায়।
হচ্ছে যাতে করে কোনো স্কুল ছুট না হতে পারে, অল্প বয়সে মেয়েদের বিয়ে দেওয়া, ঘাট থেকে বোঝা নামানোর জন্য মেয়েদেরকে বিয়ে দিয়ে দেওয়া, সেগুলো যাতে না হতে পারে তার জন্য এই ব্যবস্থা। এবং এটা সব ওয়ার্ডে না, সব ওয়ার্ডে সব জায়গাতে, সব ব্লকে ব্লকে, জেলায় জেলায়, সব জায়গা থেকে এই শিক্ষাগত মান অনেক বেড়েছে। কন্যাশ্রী যে কে ওয়ান কে টু কে থ্রি, এটা একেবারে কলেজ লেভেল অবধি। সুতরাং এই টাকাগুলো পাওয়ার জন্য তাদের অনেক সুবিধা হচ্ছে। যে ভালো অনেক পড়াশোনা করতে সম্মান করতে চায় আর বড়দের কথা শুনে চলবে, এবং যখন নিজের ভালো ভাবে বুঝতে পারবে তখন তুমি তোমার নিজের সিদ্ধান্ত নিজেই নিতে পারবে। যতদিন তাদের আঙিনায় আছো ততদিন তাদের অনুযায়ী, তাদের পরামর্শ অনুযায়ী সেইভাবে চলো। তোমাদের পড়াশোনা ভগবান তোমাদের উপরে আছেন। রিপোর্ট নিউজ বাংলা।